সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, এই নিয়ে প্রাণ গেল 4668 জনের। শুক্রবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘণ্টায় 14,747 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,792 জন। এই নিয়ে মোট 3,34,762 জনের করোনা শনাক্ত হলো। করোনা সংক্রমণের দিক থেকে সপ্তম মাস পার করতে চলেছি আমরা। এই পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 70.51%। শনাক্তের বিবেচনায় ঢাকার চেয়ে বাইরে আক্রান্তের হার অনেক বেশি। করোনা টেস্টের পিসিআর ল্যাবের অর্ধেকের বেশি শুধু ঢাকাতেই অবস্থিত। এরকম পরিস্থিতি আজ আমরা আলোচনা করব সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন রংপুর করোনা প্রতিরোধ কমিটির নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খন্দকার ফখরুল আলম বেঞ্জু, সিলেট থেকে ডায়াবেটিক ফুড অ্যান্ড বার্ন কেয়ার সেন্টারের পরিচালক ডায়াবেটোলজিস্ট ডক্টর এম মঞ্জুর আহমেদ, বরগুনা থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। আমাদের আজকের মানচিত্রে আলোচনার বিষয় করোনা পরিস্থিতি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের বর্তমান যে পরিস্থিতি দেখছি যে 60%-এরও বেশি টেস্ট ঢাকা শহরে হয়ে থাকে করোনার এখন পর্যন্ত যে টেস্টগুলো হচ্ছে, এবং বাকি 40% রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন জেলায়। এরকম একটি সংকটের সময়ে যখন জেলা পর্যায়ে পিসিআর ল্যাব সব জায়গায় এখনও বসানো সম্ভব হয়নি, তখন আমরা শুরু করতে চাই রংপুর করোনা প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খন্দকার ফখরুল আলম বেঞ্জু আপনার কাছে জানতে চাইব, রংপুরে করোনা পরিস্থিতি একেবারে কি অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে টেস্ট হচ্ছে কিনা, কি ধরনের সমস্যা রয়ে গেছে? আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিস্থিতিটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন আমি একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই, গতকাল পর্যন্ত কিন্তু সারা পৃথিবীতে প্রায় 3 লক্ষের মতো আক্রান্ত হলো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 96,000 আক্রান্ত হলো। তা আমরা এত কাছে এত নিকটবর্তী একটি জায়গায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা এবং আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে সেখানকার যে তারা অ্যাডভাইজার যারা আছে তারা পর্যন্ত যে সতর্কতাগুলো বলেছিল, যে মেজারগুলোর কথা বলেছিল, দুর্ভাগ্যজনক হলো সত্য এই মেজারগুলোকে কিন্তু বাস্তবায়ন করবার জন্য যে কর্তৃপক্ষ যে নির্দেশনা আছে সেটা কিন্তু পালন করা হয়নি। এবং আরও মজার ব্যাপার সেটি হচ্ছে যে আমরা তো একটা দীর্ঘসূত্রিতা দেখছি যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, এখানে নানা ধরনের জটিলতা রয়েছে, কিন্তু যতটুকু অগ্রগতি বাংলাদেশের হয়েছে, যদি প্রথমে অগ্রগতির কথা বলি, তাহলে প্রথম অগ্রগতির এই ক্রেডিটটা কিন্তু হলো আমাদের যুব সমাজ, আমাদের সিভিল সোসাইটি মেম্বার, আমাদের নাগরিক সংগঠন, তারা যেভাবে কাজটি করেছে একদম তৃণমূল লেভেলে, সেই জায়গাটায় কিন্তু একটা বড় অর্জন আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা মেজার দেওয়া হয়েছে, এই মেজারগুলো হলো শর্ট টার্ম মেজার। এই শর্ট টার্ম মেজারগুলোকে কতটুকু বাস্তবায়ন করা হয়েছে, আমাদের কিন্তু দীর্ঘ কোনো পরিকল্পনা নেওয়া নেই যে এটা যদি আমাদের 1 বছর সাস্টেইন করে, 1 বছরে আমরা কোন ধরনের পরিকল্পনা করব। এই যে আজকে মফস্বলের কথাটা এসছে যে একটা সময় বলা হলো যে ঢাকা, চিটাগং এবং নারায়ণগঞ্জের মধ্যে এটা সংক্রমণটা অনেক বেশি, ক্রমান্বয়ে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। গত রমজান ঈদ, পরবর্তীতে হচ্ছিল আমাদের কোরবানি ঈদ, সে সময় কিন্তু অনেক বিশেষজ্ঞ এবং আমরাও বারবার বলেছি যে এটাকে যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, লোকজন যেভাবে গ্রামে আসছে, হাট বাজারে যেভাবে মানুষ যাচ্ছে, আজকে রংপুরের কি অবস্থা, রংপুরে আমরা বহুত আন্দোলন করে আমাদের যে সিটি বাজার আছে সেই বাজারটাকে আমরা পাবলিক লাইব্রেরির মাঠে নিয়ে আসছিলাম, জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের সেনাবাহিনীরা নিয়ে আসছিল, এরই মধ্যে কিন্তু সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। তার মানে কি করোনা দেশ থেকে চলে গেছে, মানুষের মধ্যে যে প্যানিকটা ছিল সেই প্যানিকটাকে কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্টের, হ্যাঁ কাজ করতে হবে, আমাদের জীবন আছে, জীবিকা আছে, অবশ্যই সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার মানে এই না একেবারে সব কিছু ঢেলে ছেড়ে দিয়ে সব কিছুকে একটা বানের মতো অবস্থা তৈরি হয়েছে এখন, সেই জায়গাটিকে গভর্নমেন্টের দেখভাল করবার লোকের অভাব রয়েছে। তাই যদি হয় তাহলে আমরা মহান 71-এর মুক্তিযুদ্ধের সময় যেভাবে কাজ করেছি এখন কি আমরা সেভাবে কাজ করতাম না, করছি না আমরা, কিন্তু সমন্বয়টা কেন এত অভাব,
সমন্বয়ের অভাবের জন্যই এবং হচ্ছে হলো দেখভালের অভাবের জন্যই যে মেজারগুলো নেবার কথা বলা হয়েছে সেই মেজারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এখানে আমি একটু আপনাকে আরেকটু বলতে চাই এবং যারা শুনছেন তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন যে কমিটিগুলো এমন ভাবে করবেন যাতে তৃণমূলের মানুষ থাকে সামাজিক সংগঠন যারা করেন তারা থাকেন এবং যারা হচ্ছে সমাজসেবক তারা থাকেন স্থানীয় কাউন্সিলর স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয় করে কাজগুলো করতে হবে প্রাণের বেলায় এই কাজটাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আমার এই কবিকের ব্যাপারে যে মেজারটা নেবার কথা আছে সেটা তো নেওয়া হয় নাই আরো আমি বলতে চাই রংপুর মেডিকেল কলেজের কালকে একটি টেলিভিশনের সাথে আমি কথা বলেছি রংপুর মেডিকেল কলেজে নার্সরা আন্দোলন করেছে না এনটিএ ডাক্তাররা আন্দোলন করেছে এবং বয়রা আন্দোলন করেছে আমার টিপিয়ে গেল কোথায় রাজধানী কে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যান্য জায়গায় নিশ্চয়ই রাজধানীতে সংক্রমণ এবং মানুষ যত বেশি সেই অনুযায়ী সংক্রমণ বেশি তবে বিভিন্ন জায়গায় এছাড়া বিভিন্ন জেলাতে যে গুরুত্বটি কম দেয়া হয়েছে এই ক্ষেত্রে কি করোনা সংক্রমণের একেবারে সঠিক তথ্য কি আমরা জানতে পারছি ডক্টর মঞ্জুর আপনার অডিওটি আমরা পেয়েছি জি ঠিক আছে বলতে চাচ্ছি যে গুরুত্ব আসলে সরকার থেকে কম দেয়া হয়নি এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কিছুদিন আগে অবগত আছেন নিশ্চয়ই যে বাংলাদেশকে অনেকগুলি জোনে ভাগ করা হয়েছিল যেমন রেড জোন ইয়েলো জোন এবং গ্রিন জোন এই জোনগুলি ভাগ করার একটা মূল উদ্দেশ্য ছিল যে পপুলেশন ডেন্সিটি তারপর তাদের হাইজেনিক কন্ডিশন এইসব কিছুর উপর ভিত্তি করেই আমাদের স্বনামধন্য এবং আমাদের যে বিশেষজ্ঞরা আছেন তারা এই জোনগুলি ভাগ করেছিলেন এই জোনগুলি ভাগ করার একটা মূল উদ্দেশ্য ছিল যে যেখানে নাকি রেড জোন অর্থাৎ যেখানে ডিজিজ বেশি বা কন্টামিনেশন রেট বেশি এবং ডেন্সিটি বেশি সেসব জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেয়া সেই হিসাবে আমি মনে করি যে ঢাকায় ঢাকা অলমোস্ট সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই ডেন্সিটি পপুলেশনের অঞ্চলের মধ্যে একটা সেহেতু ঢাকায় যে করোনা টেস্টের যে ইউনিটগুলি খোলা হয়েছিল সেগুলি ঠিকই আছে আর ঢাকার বাইরে অবশ্য পপুলেশন ডেন্সিটি কিন্তু অতটা নেই আমি সিলেটে থাকি সিলেট শহরে আমি বলতে পারি যে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে যতজন মানুষ বাস করে ঢাকায় সে তার চেয়ে দ্বিগুণ বা তিন গুণে বেশি মানুষ বাস করে সুতরাং ঢাকায় পপুলেশন ডেন্সিটি অনেক বেশি সেই ক্ষেত্রে ঢাকায় আপনার টেস্টের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলি বেশি হওয়ার একটা যুক্তি আছে এবং প্রথম দিকে আসলে এই জিনিসটা ঠিকই ছিল এখন মনে হচ্ছে যে আপনার যে এইগুলি ছড়িয়ে পড়ছে চারদিকে ডিজিজ যে কন্টামিনেশন যেটা সে রেড যেটা সেটা ঢাকার বাইরে মূলত বেশি ঢাকাকে রেড জোন ডিক্লেয়ার করে ঢাকার মোস্ট অফ দ্য এরিয়াকে রেড জোন ডিক্লেয়ার করে যে সমন্বিত উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটার কারণে আমার মনে হয় ঢাকায় খুব দ্রুত আপনার ডিজিজ ইরাডিকেশন হতে সাহায্য করেছে কিন্তু ঢাকার বাইরে যে সিটিগুলো ছিল সেগুলিতে প্রথম দিকে অত কন্টামিনেশন না থাকার কারণে হয়তো সেখানে আপনার ডিজিজ যে ডায়াগনোস্টিক সেন্টার অর্থাৎ যে গভর্নমেন্টের যে ঢাকার বাইরের অন্যান্য জায়গায় প্রতি চারজনে একজন করোনা আক্রান্ত এই অবস্থায় কিন্তু বলাই যায় যে ঢাকার বাইরে সংক্রমণটি অনেক বেশি এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব আমরা তার আগে একটু বরগুনায় যেতে চাই বরগুনা থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল আপনার কাছে জানতে চাইব বরগুনায় করোনা টেস্টের কি অবস্থা এবং সাধারণ মানুষ যারা আছেন সেখানে সঠিকভাবে তারা টেস্ট করতে পারছেন কিনা কোনো ধরনের সমস্যা কি হচ্ছে ব্যবস্থা নেই বললেই চলে এখানে কোনো পিসিআর ল্যাব নেই এখান থেকে নমুনা সংগ্রহ করে কখনো বরিশাল এবং কখনো ঢাকা পাঠানো হয় কিন্তু দেখা যায় যে অনেক সময় এই নমুনাগুলো পথে নষ্ট হয়ে যায় এবং যে কারণে বরগুনায় এখন করোনার নমুনা সংগ্রহের সংখ্যা কমেছে এবং মানুষ এখন আর নমুনাতে থেকেও আগ্রহী নয়
শুধুমাত্র উপসর্গ দেখে যখন মনে হয় যে একেবারে একজন করোনা রোগী আক্রান্ত হওয়ার পরে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন শুধুমাত্র তারাই নমুনা দিচ্ছে। এর আগে অনেকে নমুনা দিতে যাচ্ছে না, কেননা এখানে নমুনা দিতে গিয়েও একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। বিশেষ করে প্রতিদিন মাত্র একটা উপজেলা শহর থেকে মাত্র 4 জনের নমুনা তারা নিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটি উপজেলায় বরগুনায় 6টি উপজেলায় 24 জনের হয়তো নমুনা দিতে পারবে। তো এক একটা উপজেলা শহর থেকে যদি 4 জন বা তদবির করে যদি 5 জন বা 6 জনের নমুনা দেয়া হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তো আসলে তদবির করার জায়গায় যেতে পারে না। তো দেখা যাচ্ছে যে আসলে মানুষ করোনা টেস্টের জন্য নমুনাই তারা দিতে পারছে না। আবার অনেক সময় নমুনা দিলেও দেখা যায় যে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বা রিপোর্টটি আমাদের হাতে আসছে না। কয়েকদিন পরে হয়তো জানানো হয় যে সেই নমুনাটি নষ্ট হয়ে গিয়েছে, সেটার কোনো রেজাল্ট পাওয়া যায়নি। জি মনির হোসেন কামাল, এই পরিস্থিতিতে আসলে করণীয় কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা তিনজনই আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে মানচিত্রে। আমাদের সাথে আজ যুক্ত আছেন রংপুর থেকে করোনা প্রতিরোধক নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খন্দকার ফখরুল আলম বেঞ্জু, সিলেট থেকে ডায়াবেটিক ফুড অ্যান্ড বার্ন কেয়ার সেন্টারের পরিচালক ডায়াবেটোলজিস্ট ডক্টর এম মঞ্জুর আহমেদ, এবং বরগুনা থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। আপনাদের তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে যেতে চাই রংপুরে। রংপুর থেকে খন্দকার ফখরুল আলম বেঞ্জু, আপনার কাছে জানতে চাইব এই যে বরগুনায় যে বিষয়টি আমরা এর আগে দেখেছি যে প্রতিটি উপজেলাতেও কিন্তু যেই টেস্ট নমুনা সংগ্রহের হার খুব কম, এবং সেই হিসেবে রাজধানীর তুলনায় রাজধানীর বাইরে আক্রান্তের হার এখন অনেক বেশি, এমন একটি পর্যায়ে সাধারণ মানুষও কিন্তু টেস্ট করতে যাচ্ছে না, এই তাহলে সমস্যাটা কোথায় রয়ে গেছে? প্ল্যানিং এর সমস্যা, গভর্নমেন্টের প্ল্যানিং এর সমস্যা। এ কারণে আমি বলবো যে আমরা যেমন রংপুর থেকে আমরা বহুত আন্দোলন করেছি, আমরা প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত আমরা চাহিদা দিয়েছি যে রংপুরে আরো একটি ল্যাব স্থাপন করা হোক। ঠিক তেমনি করে বরগুনা থেকে যদি এখন এই স্যাম্পল ঢাকা পাঠাতে হয়, দুর্ভাগ্যজনক বরগুনা থেকে ঢাকা আসবে, বরগুনা থেকে বরিশাল যাবে, তাহলে এই যে ওই এলাকাটাতে তো যোগাযোগ ব্যবস্থা আমাদের রংপুরের মতো বা সিলেটের মতো এত ভালো নয়, যে সেই ক্ষেত্রে তো ওই বিষয়গুলো গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। আর যে তথ্যটি এখন আসছে, যেটা এখন উদ্বেগের বিষয়, সেটি হচ্ছে যে 4 জনে যদি 1 জন মফস্বল শহরগুলোতে হয় তাহলে গ্রামের অবস্থা তো একটা পর্যায়ে গিয়ে আরো ভয়াবহ। তাহলে আমাদের এই মেজারগুলোকে নেবার জন্য, এটা যাতে আর সংক্রমণটা না বাড়ে সেই জায়গাটায় আমাদের তো একটা মহাপরিকল্পনার দরকার আছে। আমরা তো শুধু কাদা ছোড়াছুড়ি করছি, এ দপ্তর ও দপ্তরের সঙ্গে আমাদের সবসময় কেমন যেটা একটা অসমন্বয় রয়েছে, একটা কোয়ার্ডিনেশনের অভাব রয়েছে। সেই ক্ষেত্রে বারবার প্রধানমন্ত্রী সেদিন সংসদে যেটি বললেন যে আমরা এটাকে একটা সহনশীল অবস্থায় নিতে চাই, সেই জায়গাটায় আমাদের পরিকল্পনা লাগবে। এবং আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে স্থানীয়ভাবে সকলের সাথে সমন্বয় করে, যেখানে সিটি কর্পোরেশন আছে, জেলা প্রশাসন আছে, পুলিশ আছে, নাগরিক সমাজ আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, আমরা সবাই মিলিত এই কাজটা করতে হবে। আমাদেরকে শুধু তো দোষ দিলে হবে না, কারণ আমার নিজের দায়বদ্ধতা আছে। আমি যে চেয়ারটায় বসে আছি সেই চেয়ারেরও কিন্তু দায়বদ্ধতা আছে, আমার দায়িত্ব কর্তব্য জায়গাটাতে আমাকে কতটুকু মানে কাজ করার আমার আছে সেটা করতে হবে। আমরা যদি সাংবাদিকদের কথা বলি, এই কোভিডের সময় সাংবাদিকরা যেভাবে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছে, পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, যদি সমন্বয়টি থাকতো তাহলে আমরা হয়তো এই পর্যায়টা যেতাম না। জি নিশ্চয়ই ফখরুল আলম বেঞ্জু, আসলে সঠিক সমন্বয়ের একটি ঘাটতি তো দেখাই যায় বিভিন্ন ক্ষেত্রে। আমরা এবার একটু সিলেটে যেতে চাই। সিলেট থেকে ডক্টর এম মঞ্জুর আহমেদ, আপনার কাছে জানতে চাইব এই যে অনেকগুলো সময়ে দেখা যাচ্ছে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে যাওয়া পর্যন্ত নমুনা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যাটির কারণে করোনার ঝুঁকি আরো বেশি বেড়ে যাচ্ছে কিনা, এবং সেটি কতটা ভয়াবহ হতে পারে? অবশ্যই, যেমন রংপুরে 188টা নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু রংপুরের এই অঞ্চলে প্রায় 5টা জেলা মিলে কিন্তু একটি ল্যাব, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 2000-3000-5000 করে কিন্তু নমুনা রংপুরেই জমা হয়ে থাকছে। তাহলে আমার সক্ষমতা হচ্ছে 88টি, সেই ক্ষেত্রে আমার জমা হয়ে থাকছে 2000-এর উপরে। এটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে। যা
জি ফকরুল আনাম বেঞ্জু, এবার আমরা সিলেটে ডাক্তার এম মঞ্জুর আহমেদ, আমি আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব যে যেই পরিমাণে এই যে টেস্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষা পর্যন্ত নিতে নিতে নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে যাদের করোনা হয়তো বা পজিটিভও ছিল তাদের ক্ষেত্রে ভয়াবহতা আরও কতটা বেড়ে যাচ্ছে? আমি সিলেটের কথা বলতে পারি। প্রথম দিকে সারা বাংলাদেশে যেটা হচ্ছিল যে ঢাকার বাইরে থেকে যে স্যাম্পলগুলি ঢাকায় নেওয়া হচ্ছিল সেগুলি নেয়ার ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিছু ভুল ছিল আমার মনে হয়, কারণ এই ভাইরাস এই নমুনা যদি কোথাও ট্রান্সপোর্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনার একটা মিডিয়াতে করতে হয়, একটা টেস্ট টিউবের মধ্যে একটা জিনিস থাকে সেটাকে বলা হয় ভিটিএম বা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া, ওটা কতগুলি মেডিসিন দিয়ে বা রিয়েজেন্ট দিয়ে ওটা তৈরি করা হয়। কিন্তু প্রথম দিকে এই স্যাম্পলগুলি কালেকশন করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হতো আপনার নর্মাল সালাইনের মধ্যে। এই যে প্রথম দিকে ট্রান্সপোর্টেশনের যে ত্রুটি ছিল সেই ত্রুটির কারণে কিন্তু অনেক টেস্ট নষ্ট হয়ে গেছে অথবা নেগেটিভ রেজাল্ট এসেছে। সেজন্য এখানে সাংবাদিকরা আমাদের সাংবাদিকরা একটা ভালো বিরাট ভূমিকা নিয়েছেন। আমি ফকরুল ভাই যেটা বললেন সিলেটের সাংবাদিকরা খুব বিরাট একটা ভূমিকা নিয়েছেন এবং তারা বিভিন্ন হসপিটালের ডাইরেক্টরদের সাথে বা এই গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের কথাবার্তা বলার পরেই দেখা যায় যে পরিস্থিতিটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। ফলে ভাইরাসের যে স্যাম্পল সেটা ট্রান্সমিট করা হচ্ছিল ভিটিএম এর মাধ্যমে, এরপর থেকে রেজাল্ট আমার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। এই চিত্র শুধু সিলেটে না, আমার মনে হয় সারা বাংলাদেশে এই প্রথম দিকে এই চিত্রটা ছিল। আসলে এটা এত দ্রুত স্প্রেড করেছে সারা ওয়ার্ল্ডের থেকে বাংলাদেশে যে আসলে প্রস্তুতি যতই থাকুক না কেন আসলে ভাইরাসের বিরুদ্ধে এরকম একটা হাইলি কন্টামিনেটেড ক্যাপাসিটির একটা ভাইরাসের বিরুদ্ধে চাইলেই হুট করে একটা প্রোটেকশন ব্যবস্থা করা যায় না আসলে। জি আসলে এখানে আরো বেশি পরিকল্পনা এবং তৎপরতার প্রয়োজন নিশ্চয়ই আছে। আমরা এবার একটু বরগুনায় যেতে চাই। বরগুনা থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, আপনার কাছে জানতে চাইব সাধারণ মানুষ করোনা সংক্রমণ রোধে কতটুকু সোচ্চার, তারা স্বাস্থ্যবিধি মানছে কিনা? ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ এখন করোনা বিষয়ে সোচ্চার নেই বললেই চলে। বিশেষ করে গ্রামেগঞ্জে যারা অবস্থান করছে তারা স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না। তাদের কাছে করোনার কথা বললে তারা এটাকে হেসে উড়িয়ে দেন, কেননা গ্রামেগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা কম। আমরা যেটা দেখেছি আসলে তাদের আক্রান্তের সংখ্যাও কম, আবার তাদের পরীক্ষা নিরীক্ষাও নেই। আর যারা শহরে তারাই এই পরীক্ষা নিরীক্ষা করছে, এবং যেহেতু বরগুনায় পিসিআর কোনো ল্যাব নেই, পিসিআর ল্যাব থাকলে হয়তো গ্রামের মানুষ আসতো পরীক্ষা নিরীক্ষা করতে এবং তারা আরো সচেতন হতো। তো এখন যেটা হচ্ছে যে এত দুর্ভোগ পুহিয়ে তো কেউ নমুনা দিতেও আসবে না, আর এই করোনা নিয়ে তাদেরকে অতটা সচেতন করাও এখন যাচ্ছে না। জি মনির হোসেন কামাল, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে আমাদের যারা সময় দিয়েছেন আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের আয়োজন। দর্শক, এই ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। বিবিসি নিউজের সঙ্গেই থাকুন।